জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসলমানদের সারিবদ্ধ এই লাইন। যদিও ভোর থেকেই মুসল্লিরা আসতে থাকেন ঈদের প্রধান জামাতে অংশ নিতে। সবার সাথে জামাতে সামিল হতে আসেন রাষ্ট্রপ্রধান, ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মূল ময়দানে জায়গা না হওয়ায় বাইরের রাস্তাতেও ঈদের নামাজ আদায় করেন অনেক মুসল্লি। নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ইহসানুল হক। নামাজ ও খুতবা শেষে সবাই হাত তোলেন মহান সৃষ্টিকর্তার দরবারে। দোয়া করা হয় মুসলিম উম্মা সহ সারা বিশ্বের মানুষের শান্তি চেয়ে। পরিচিত অপরিচিত, কাছের ও দূরের মানুষের আলিঙ্গন ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। দেশের শান্তি শৃঙ্খলা এবং সহমর্মিতা থাকুক, মানবিক দিকগুলো সবকিছুতে বহিঃপ্রকাশ ঘটুক, এদেশকে আল্লাহ সুখী সমৃদ্ধি করুক, শান্তি বিরাজ করুক এই দেশে। এই পৃথিবীর মধ্যে আমার প্রতিদিন থাকে, আর পশু কুরবানি মানে আমার মন থেকে হিংসা অহংকার বিদ্বেষ এই সব কুরবানি। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।